ওই যে দেখেন ওই যে উঠতেছে, দেখেন এই টিপ দিয়ে নাই এতে। ভক্তমন্ডলী খুব কম সময়, ভক্তমন্ডলী দেখেন, ভক্তমন্ডলী ভগবান শ্রীকৃষ্ণ ভক্তমন্ডলী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উনাকে চারটি জিনিস প্রতিদিন ভক্তি সহকারে দেবার জন্য। আগে এইদিকে তুলেন আমার, ভক্তমন্ডলী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতার নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে পত্রং পুষ্পং ফলং ত্বং যামে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্ত পরিতামস্তামি প্রযতাত্মন, অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে ভগবানকে পত্র পুষ্প ফল জল এই চারটি জিনিস হ্যাঁ ভক্তি সহকারে অর্পণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণ তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করেন। ভগবানকে ভগবান বলেছেন প্রতিদিন ভগবানকে পত্র, পত্র বলতে তুলসী পাতা, পুষ্প বলতে ফুল, ফল এবং জল এই চারটি জিনিস ভগবানকে ভক্তি সহকারে প্রতিদিন অর্পণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তমন্ডলী। তো ভক্তমন্ডলী আপনি বলতে পারেন প্রতিদিন আমি ফল কোথায় পাবো, ফুল কোথায় পাবো? আসলে ঠিকই আপনি যদি বাস্তবে যদি দিতে না পারেন তাহলে ভক্তমন্ডলী যদি মনে মনে স্নানের সময় স্নান করে যদি মনে মনে মন তুলসী তুলসী মঞ্জুরি ফুল ফল জল প্রভু তোমার দিন রাধা রানী তোমার দিন আমি সকল দেবতারে দিতে পারেন, আপনার একটি টাকাও খরচ হবে মনে মনে। বাস্তবে আপনি কোথায় পাবেন প্রতিদিন ফল ফুল জল তুলসী পত্র? তো মনে মনে যদি মন তুলসী তুলসী মঞ্জুরি ফুল ফল জল প্রভু তোমার দিলাম স্নানে নেমে স্নান করার পর রাধা রানী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত মহাপ্রভু যত যত দেবতার নাম জানা সবাইকে দিলে পরবর্তীতে অন্যান্য সকল দেবতার আমি এইভাবে যদি দেন তাহলেও চলবে। বাস্তবে যদি দিতে না পারেন তাহলে আপনি এইভাবে দিতে পারেন ভক্তমন্ডলী। মনুষ্য দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি আমরা ভক্তমন্ডলী, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি সাধন ভজন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান লাভ করা এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ লাভ করার যদি আমরা সেই উদ্দেশ্য যদি না থাকে তাহলে ভক্তমন্ডলী কি বলবো যে দুধ কত উপকারী জিনিস, এই দুধ আমরা যদি খাই তাহলে আমাদের শরীরে কত উপকার হয় এবং মদ কত খারাপ জিনিস, এই দুধ আমাদের বাড়িতে আছে সেই দুধ আমরা না খেয়ে বিক্রি করে সেই দুধের টাকা দিয়ে আমরা মদ কিনে খাবার সমান। যদি আপনি এই চারটি জিনিস যদি না দেন ভক্তমন্ডলী প্রতিদিন আপনারা এই বাস্তবের চারটি জিনিস ভগবানকে ভক্তি সহকারে অর্পণ করবেন ভক্তমন্ডলী, তাহলে ভক্তমন্ডলী ভগবান বলেছেন যে তাকে দেওয়ার জন্য এই কথাটি বলেছেন ভক্তমন্ডলী। ভক্তমন্ডলী ভগবানকে যদি কেউ যদি অমৃতের 50,000 অমৃতের কলসি কেউ যদি দান করে ভগবান এত খুশি হন না, কিন্তু এই চারটি জিনিস যদি ভক্তি সহকারে আপনি ভগবানকে অর্পণ করতে পারেন ভগবান এত খুশি হন বলার ভাষা নেই। দেখেন বাস্তবে কি উদাহরণ ভক্তমন্ডলী, বিশ্ব সিংহ রাজা নামে একজন রাজা ছিলেন, তিনি প্রতিদিন ভগবানকে ভক্তি সহকারে এই চারটি জিনিস অর্পণ করতেন ভক্তরা এই চারটি জিনিস। সেই কারণে বিশ্ব সিংহ রাজা একাদশীর পরের দিন দ্বাদশীর দিন তিনি এক বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন ভক্তি সহকারে প্রতিদিন এই চারটি জিনিস দিতেন বলে ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্ব সিংহের বৈষ্ণব সেবায় যাবার জন্য তিনি কি করলেন একটা কুষ্ঠরোগীর বেশ ধারণ করে রাস্তায় লাঠিতে ভর করে দাঁড়ালেন রাস্তায় দাঁড়ালেন। তো ভক্তমন্ডলী রাজা তো তিনি অনেক ব্রাহ্মণ বৈষ্ণবকে তিনি সেই বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ করেছেন, তো ভক্তমন্ডলী একদম ব্রাহ্মণ বৈষ্ণবের দল আসলো তাদেরকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন সেই কুষ্ঠরোগ দাঁড়ি ব্যক্তি তিনি কিন্তু স্বয়ং কৃষ্ণ। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কিভাবে পরীক্ষা করেন, বলছেন যে তাদেরকে বলছেন তোমরা কোথায় যাও, তারা বলছিল আমরা তো বিশ্ব সিংহের বাড়িতে যাইতেছি বৈষ্ণব সেবা, আমিও যাব বিশ্ব সিংহের বাড়ি কোন দিকে, তারা দেখায় তারা যায় উত্তর দিকে দেখায় দিল উত্তর দিকে, কেন এই লোকটি যাতে সেই বৈষ্ণব সেবায় না যায়, ওই লোকটি যদি যায় তাহলে বৈষ্ণব সেবায় নষ্ট হবে সারা শরীর ফুস পড়তেছে বসা কুষ্ঠ রোগ ধারণ। সে কিন্তু স্বয়ং কৃষ্ণ দেখে ভক্তদের কিভাবে পরীক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তমন্ডলী। তারপর তারা উল্টা দিকে দেখাই দিল, তারা যায় তার বাড়ির দিকে কিন্তু উল্টা দিকে দেখাই দিল বিশ্ব সিংহের বাড়ি। আবার একটু পরে আরেক দল আসলো ব্রাহ্মণ বৈষ্ণবের দল আসলো, তাদেরকেও তিনি আবার জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাও,
তারাও একইভাবে বললো আমরা বিশ্বজিতের বাড়িতে যাইতেছি, তো আমিও যাবো বাড়ির কোন দিকে, তারাও যায় উত্তর দিকে, এরাও দেখাই দিল উল্টা দিকে, বাড়ি উল্টা দিকে তার বাড়ি, যাতে লোকটি ওইখানে না যায়। দেখেন ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণের বাহন হলো গরু, সাথে সাথে ভগবান এসেই ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণরূপ দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে তার আহ্বান করলেন, বাহনকে গরু তাড়াতাড়ি চলে আসো, সাথে সাথে গরুর আসলে তার বাহন কিন্তু আসার পরে গরুর এই রূপ দেখে হাত জোর করে বলেন প্রভু আপনার এই রূপ কেন, তখন বলছে যে তুমি কথা বলো না, তুমি তাড়াতাড়ি আমাকে বিশ্বসিংহের বাড়ির গেটে দিয়ে আসো। তখন সেই কুষ্ঠরূপ দাঁড়ি ব্যক্তি বিশ্ব এই গরুর পিঠে চড়ে বিশ্বসিংহের বাড়ির গেটে গিয়ে আসলো, পৌঁছলো। তখন পৌঁছার সাথে সাথে এই যে প্রথম যে দলটিকে জিজ্ঞাসা করছিল যে বাড়ি কোন দিকে, উল্টা দিকে দেখাই দিছিল, এই দলের লোকেরা গিয়ে পৌঁছলো, আরে আমাদের পিছনে আমরা দেখাই দিলাম উল্টা দিকে, হ্যাঁ এই লোকটা কিভাবে আসলো, গরিব তো কেউ পাত্তাও দেয় না এই কথা বলে তারা, আর যে পাত্তাও দিল না ভক্ত। আর এই বিশ্বসিংহ রাজা কিন্তু প্রকৃত ধার্মিক ছিল, দেখেন এই পত্র পুষ্প ফল জল প্রতিদিন ভক্তি সহকারে প্রতিদিন অর্পণ করতেন বলে এই তার বৈষ্ণব সেবায় স্বয়ং কৃষ্ণ তিনি এসেছিলেন। এই কুষ্ঠরূপধারী ব্যক্তি রূপ ধরে তিনি এসেছিলেন, তো ভক্তমণ্ডলী তিনি তো রাজা, এই রাজা তার বাড়ির গেটে অনেক লোক এইভাবে জল চৌকি রেখে প্রত্যেক ব্রাহ্মণ বৈষ্ণব যারা আসবেন তাদেরকে পা ধোয়ানোর জন্য অনেক লোক রেখেছিলেন। এটা একটা সেবা, আমরা কিন্তু করি না, যারা ভালো রকম বুঝে কিন্তু এরা এইভাবে করে সেবা করে। তো ভক্তমণ্ডলী প্রত্যেক ব্রাহ্মণ বৈষ্ণবকে এইভাবে জল চৌকি রেখেছিল, এক একজন ব্রাহ্মণ বৈষ্ণব এইভাবে পা রাখলো জল চৌকির মধ্যে, তার লোকেরা পা ধোয়াই দিল, তারপরে ভিতরে চলে গেল। তখন তিনি ভাবলেন সেই কুষ্ঠরূপ দাঁড়িয়ে ব্যক্তি এই দলের লোকেরা শেষ হওয়ার পরে আমি আমি আমার পা ধোয়ানো ধোয়াবো বলে তিনি দাঁড়িয়ে রইলেন ভক্তমণ্ডলী, তাকে তো কেউ পাত্তাও দেয় না ভক্তমণ্ডলী। প্রথম দলের লোকেরা যখন লোকদের যখন পা ধোয়ানো হলো তারা ভিতরে চলে গেল, তখন তিনি আস্তে আস্তে এগিয়ে এসে একটা জল চৌকির মধ্যে পা রাখলেন। সেই জল চৌকির দায়িত্বে যিনি ছিলেন তিনি বলছেন তোমার পা আমি ধুয়ে দেবো না, এখান থেকে চলে। তখন তিনি মনে মনে বলেছিলেন কত যুগ যুগ ধরে কত মুনি ঋষি যোগি ঋষি এই চরণ পাবার জন্য, এই চরণ সেবা করার জন্য কত যুগ যুগ ধরে সেবা করার জন্য সাধন ভজন করো পাই না, আজকে তুমি পেয়ে পেয়েও এই চরণটা সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলেন, মনে মনে বলছেন তিনি। কিন্তু তিনি স্বয়ং কৃষ্ণ ভক্তমণ্ডলী, দেখেন ভক্তদের কিভাবে পরীক্ষা করেন ভক্তমণ্ডলী। তখন ভক্তমণ্ডলী উনাকে পা ধোয়ানো হলো না, ভিতরে চলে গেলেন ভক্তমণ্ডলী। ভিতরে চলে গিয়ে গেলে অনেক প্যান্ডেল করা হয়েছিল ভক্তমণ্ডলী, অনেক ব্রাহ্মণ বৈষ্ণবকে তিনি নিমন্ত্রণ করেছিলেন বিশ্বসিংহ রাজা। তারপর ভক্তমণ্ডলী প্রসাদের ব্যবস্থা করা হলো কলা পাতার পথে, অনেক ব্রাহ্মণ বৈষ্ণব বসেছিলেন ভক্তমণ্ডলী প্রসাদ সেবা করার জন্য ভক্তমণ্ডলী। সেই বিশ্বসিংহ রাজা খুবই ধার্মিক ভক্ত ছিলেন, তো তিনি কি করলেন এক মানে এক সাইড থেকে তিনি সকল ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছ থেকে দুই একটি অন্ন আমাকে একটু অন্ন প্রসাদ দেন বলে দুই একটি অন্ন সবার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে সেবা করে করে তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, সেই দৃশ্য দেখে সেই কুষ্ঠরোগধারী ব্যক্তি তিনি ভাবলেন যে আমার পরম ভক্ত প্রতিদিন আমাকে পত্র পুষ্প ফল জল দিত, তাকে আমি আমার প্রসাদ দিয়ে সেবা করব বলে তিনি প্রসাদ সেবা না করে বসে আছেন ভক্তমণ্ডলী। তিনি এক সাইড থেকে যখন আস্তে আস্তে সবার কাছ থেকে সকল ব্রাহ্মণ বৈষ্ণবের কাছ থেকে তাদের প্রসাদ স্বরূপ দুই একটি অন্ন নিয়ে সেবা করে করে যখন চলছে তার কাছে যখন গেলেন, তখন সেই কুষ্ঠরোগধারী ব্যক্তি বলছিল বিশ্বসিংহ আসো আসো তোমাকে প্রসাদ দিয়ে আমি সেবা করবো বলে বসে আছি। দেখেন ভক্তমণ্ডলী তখন তার কথায় এই কথার উত্তরে সে বিশ্বসিংহ রাজা বলেছিল তোমার প্রসাদ আমি খাবো না আমার কুকুরে খাবে, ভগবান কিভাবে ভক্তদের কিভাবে পরীক্ষা করে, ভগবান যদি আপনার সেই অনুষ্ঠানে যদি আসেন তার ধরা তার চূড়া তার রূপ ধরে আসবেন না, তিনি আসবেন ওইভাবে একজন ব্যক্তি অথবা একজন ভিখারী রূপ ধারণ করে গরিব একজন লোক এই লোকের বেশ ধারণ করে আপনার সেই অনুষ্ঠানে চলে আসবেন, আপনাকে পরীক্ষা করার জন্য আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা এই কারণে আমি বলছি। যদি কোনোদিন কোনো বৈষ্ণব সেবার আয়োজন করেন কোনো অনুষ্ঠান করেন তাহলে খুব নম্রভাবে যারা আসবে তাদেরকে সেবা করবেন, এবং অনিমন্ত্রিত অতিথি কেউ যদি আসে ভিখারী অন্য কেউ তাদেরকে আরও বেশি করে আপনারা সেবা করবেন, ওই তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণেও ওই তাদের মতো হয়ে আপনার সেই অনুষ্ঠানে আসতে পারে আপনাকে পরীক্ষা করার জন্য। যাই হোক তুমি এসেছিলেন, তো ভক্তমণ্ডলী
কাছে যখন গেল তখন বলছে যে আসো আসো বিশ্ব, তোমাকে প্রসাদ দিয়ে আমি সেবা করবো বলে বসে আছি। তখন বলছিল সেই বিশ্ব সিংহ রাজা, তোমার প্রসাদ আমি খাবো না, আমার কুকুরে খাবে। তার প্রসাদ কিন্তু তিনি নেন নাই, অন্যান্য ভক্তদের প্রসাদ দিয়ে তিনি চলে গিয়েছিলেন, অন্যান্য ভক্তদের প্রসাদ দিয়ে। তারপর প্রসাদ সেবা যখন শেষ হয়ে গেল তখন ভক্তমন্ডলী ওই পাতা পরিষ্কার করার দায়িত্বে যারা ছিল তারা চলতেছে, ওই যে মিনিটটা উঠতেছে একটু সামনে গিয়ে তুলেন, একটু কাছে গিয়ে তুলেন, যাতে ভবিষ্যতে কোনোদিন যদি দেখা 50 বছর পরে যদি দেখে তাহলে যাতে চিনতে পারে। আচ্ছা যাই হোক ভক্তমন্ডলী, তারপর পাতা পরিষ্কার করার দায়িত্বে যারা ছিলেন, আমি বন্ধ করবেন আমি লাস্ট ইয়েতে আসতেছি ওইটা দিয়ে শেষ করবেন। তো পাতা পরিষ্কার করার দায়িত্বে যারা নিয়োজিত ছিল তারা দেখলো যে মণ্ডপের মধ্যে একটা পাতার মধ্যে পুরা প্রসাদই রয়ে গেছে, ওই জায়গায় গেলে কি একটা মিষ্টি গন্ধ, সুগন্ধ, ভগবান শ্রীকৃষ্ণের একটি গন্ধ আছে, মিষ্টি গন্ধ সুগন্ধ, সেই গন্ধ। এরা তো কৃষ্ণ ভক্ত না সেই রকম, যার কারণে এরা বুঝতে পারে নাই। তো ভক্তমন্ত্রী রাজাকে জানানো হলো, বিশ্ব সিংহ রাজাকে, একটা পাতার মধ্যে পুরা প্রসাদই রয়ে গেছে কিন্তু সেই ওইখানে গেলে কি একটা মিষ্টি গন্ধ। এই রাজা দৌড়ে এসে ওই জায়গায় কে বসেছিল তার মনে পড়লো। তখন ভক্তমন্ডলী কাছে গিয়ে যখন এই গন্ধটি তিনি পেলেন বিশ্ব সিংহ রাজা, তখন তিনি নিশ্চিত হলেন তিনি স্বয়ং কৃষ্ণ, আসলেই স্বয়ং কৃষ্ণ ভক্তমন্ডলী। তখন তিনি দৌড়ে গিয়ে রাস্তায় দেখলেন অনেক দূর লাঠিতে ভর করে তিনি চলে গিয়েছিলেন, তিনি দৌড়ে গিয়ে তার পায়ে চরণে প্রণাম করে ভক্তমন্ডলী তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন ভক্তমন্ডলী। তো এই যে বৈষ্ণব সেবার আয়োজন করলো ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, তার সেই বৈষ্ণব সেবায় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কিন্তু তাদেরকে তাকে তিনি সেবা করার সুযোগ পেলেন না ভক্তমন্ডলী তার অজ্ঞতার কারণে। তাই আপনারা কেউ যদি কীর্তন বা কোনো বৈষ্ণব সেবা কোনো অনুষ্ঠানের আয়োজন করেন, এই ধরনের কোনো ব্যক্তি যদি আসে তাহলে তাকে যথোপযুক্ত সম্মান করবেন, আপনার নিমন্ত্রিত অতিথির চেয়েও আপনি তাকে যথোপযুক্ত সম্মান করবেন। আপনি যদি 200 লোকের যদি আপনি নিমন্ত্রণ করে থাকেন আপনি অতিরিক্ত ওই ধরনের লোক 50 জনের অতিরিক্ত আপনি ব্যবস্থা করবেন প্রসাদের ভক্তমন্ডলী। তো দেখেন ভক্তমন্ডলী ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পরীক্ষা করেন, যদি আপনি প্রতিদিন যদি ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল এই 4টি জিনিস যদি ভক্তি সহকারে যদি ভগবানকে অর্পণ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের এইভাবেই কৃপা করে থাকেন ভক্তমন্ডলী। তিনি গান হ্যাঁ একটু ধরেন আমার সামনে কাছে আর কাছে আর দর্শক মন্ডলী যারা দেখবেন দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, আজকে 2018 সালের জানুয়ারি মাসের 30 তারিখ আজকে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বিথঙ্গল বড় আখড়ায় শ্রী রামকৃষ্ণ গোসাইয়ের আবির্ভাব তিথি উপলক্ষে আজকে গীতাপাঠের আয়োজন চলছে। একটু পরে অধিবাস কীর্তন হবে আর আগামীকালকে নাম কীর্তন হবে। আজকে হলো 2018 সালের জানুয়ারি মাসের 30 তারিখ বিথঙ্গলের বড় আখড়া।